অন্যদিকে একটি ইউটিউব চ্যানেলের মালিকের বিরুদ্ধে এবার মামলা। আরামবাগ টিভির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নয় নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। আগামী 11 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি বলেও জানা যাচ্ছে। একটি ইউটিউব চ্যানেলে মালিকের বিরুদ্ধে মামলা, তবে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নয় বলছে আদালত। আরো বিস্তারিত জানবো। অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, ইউটিউব বেসরকারি ইউটিউব চ্যানেলের মালিক তফিকুল ইসলাম, তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং তিনি দ্বারস্থ হয়ে বলেছিলেন তার বিরুদ্ধে তিনি খবর করেন, বিভিন্ন সরকার বিরোধী খবর করেন, সেই কারণে পুলিশ তার বিরুদ্ধে একাধিক মামলা দিচ্ছে এবং তাকে হ্যারাস করার চেষ্টা করছে। আজ তার আইনজীবী আদালতে জানান যে তার বাড়ি এবং বাড়ির বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে, অনেকক্ষণে তারা বাড়ির ভেতরে ঢুকে সার্চ করার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই কোনো উপযুক্ত কাগজপত্র দেখাতে পারছেন না, আর সেই কারণে বাড়ির ভেতরে অবৈধভাবে ঢোকার চেষ্টা করছেন। এরপরই আদালত অর্থাৎ বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দিয়েছেন আগামী 11 জানুয়ারি পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম কোয়ারসিভ অ্যাকশন নিতে পারবে না কোর্ট, তাকে প্রোটেকশন দিতে হবে এবং তার বিরুদ্ধে হুক তিনি যে কোনো সময় তাকে ডাকলে তিনি জিজ্ঞাসাবাদের জন্য যেতে পারেন, তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তার তদন্তে তিনি সাহায্য করবেন কিন্তু কোনোভাবেই যাতে তার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন না নেওয়া হয় এমনটাই নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। পাশাপাশি তফিকুল ইসলামের আইনজীবী তিনি জানিয়েছেন যে সম্পূর্ণভাবে সাহায্য করবে, তার তফিকুল ইসলাম সাহায্য করবে পুলিশকে, তবে এই মুহূর্তে বিচারপতির নির্দেশ কোনো রকম কোয়ারসিভ অ্যাকশন তার বিরুদ্ধে নিতে পারবে না পুলিশ। ধন্যবাদ অভিরূপা। সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে অভিরূপা হাজরা।